Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point. দেখো আজকে ক্লাসে বিষয় বীজগণিতের লসাগু ও গসাগু। অনেক ছাত্রছাত্রী কমেন্টস বক্সে কমেন্টস করছে যে বীজগণিতের লসাগু গসাগু এই বিষয়টা একটু আলোচনা করতে। দেখো বীজগণিতের লসাগু গসাগু ক্লাস আমি আগে রীতিমতো নিয়েছি কয়েকটা, আবার আজকে একটু অন্য ধরনের লসাগু গসাগু মানে সংখ্যামালাগুলো নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তবে অঙ্ক শুরুর আগে একটা কথা জানাচ্ছি যে ভিডিওটা পুরো দেখবে যদি অঙ্ক কিছু শিখতে চাও। যদি মনে করো না অঙ্ক শিখবো না এমনি মানে খেলা করছি তাহলে মানে মানে ভিডিওটা না দেখাই ভালো, আর যদি অঙ্ক শেখার ইচ্ছে থাকে তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখবে, মাঝখান থেকে কোনো কাট আউট করলে হবে না। পুরোটা দেখলে তোমার অঙ্ক শিখিয়ে নেওয়ার দায়িত্ব আমার থাকলো। সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে তোমাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো এই দুটো সংখ্যামালা আছে, প্রথম সংখ্যামালা 2ax ইন্টু এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার, দ্বিতীয় সংখ্যামালা 4a² x এ মাইনাস এক্স এর কিউব। এই দুটো সংখ্যামালাকে আমাকে লসাগু ও গসাগু আমরা বার করব। ভাবছো পাটিগণিতে লসাগু গসাগু করেছি, বীজগণিতে লসাগু গসাগু কী হবে, এত কঠিন কীভাবে করবো? একদম সহজ, পাটিগণিতের থেকেও সহজ হবে। দেখো কত সিম্পলভাবে এখানে লসাগুর সিস্টেমটা তোমাদের শিখিয়ে দিচ্ছি, আমি আগেও নিয়মগুলো শিখিয়েছি, এখন আবারও যেহেতু ক্লাস নিচ্ছি আবার নিয়মটা আলোচনা করব। প্রথমে কি করতে হবে, সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটোর লসাগু আগে বার করে নিতে হবে। নর্মাল পদ্ধতিতে 2 × 2 = 2, 2 × 4, তাহলে লসাগুটা কত হবে? সমস্ত সংখ্যাগুলো গুণ হবে 2 × 1 × 2। এবার কি করতে হবে, তাহলে এই সংখ্যাগুলোর কাজ মিটে গেছে, এবার বাইরে কি আছে? প্রথমে এ আছে, বাইরের সংখ্যাগুলো লক্ষ্য করো, ভিতরে এগুলো পড়ে হচ্ছে। এখানে এ একটা আছে, এখানে দুটো আছে, তাই লসাগুর ক্ষেত্রে বলেছি সব থেকে বড়টা হবে। এখানে এ একটা এ, এখানে এ দুটো, তাহলে বড় কোনটা? বড় হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা তাহলে এর কাজ মিটে গেছে মানে এর তলায় একটা দাগ দিয়ে দাও। এবার পরবর্তী চলে আসে এক্স, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই দুটোর মধ্যে একটা নেব ইন্টু। এবার চলে তাহলে এক্স এর কাজটা মিটে গেছে, একটা পয়েন্ট দিয়ে দিলাম। এবার চলে আসি এখানে এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এখানে এ মাইনাস এক্স এর কিউব, তাহলে দুটোর মধ্যে কে বড়? নর্মালি সবাই বুঝতে পারবে নিঃসন্দেহে এটা বড়, তাই সেটাকে বসিয়ে দাও। দেখো তোমার অঙ্ক সলভ হয়ে গেছে। এবার গুণ করে দাও, কত হচ্ছে 2 × 2 = 4, আর পাশে পরস্পর এগুলোকে বসিয়ে দাও, এ স্কোয়ার এক্স ইন্টু, ইন্টু মানে কোনো চিহ্ন না দিলে ব্র্যাকেট ইউজ করলে ইন্টু বোঝায়, এ মাইনাস এক্স। এটা কিন্তু অঙ্কটা কিন্তু সলভ হয়ে গেছে। কত সহজ পদ্ধতিতে দেখো আমরা অঙ্কটা সলভ করলাম। তো এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে বা এই চ্যানেল থেকে যদি কিছু শিখে থাকো তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করতে হবে। আমি দেখো পরবর্তী অঙ্কে আমি চলে আসছি, পরবর্তী এই ধরনের একটা অঙ্ক নিয়ে আবার আলোচনা করব। হ্যাঁ তাহলে দেখো পরবর্তী অঙ্কটা আছে, কি আছে, এক্স কিউব মাইনাস 3x² y, আর মানে মানে ওই মানে প্রথম সংখ্যামালা, আর দ্বিতীয় সংখ্যামালাটা আছে x² - 9y² একটু পরে লিখছে, রাজি তোকে এটাকে বিশ্লেষণ করতে হবে, পরে লিখছে এটা একটু। তো কীভাবে বিশ্লেষণ মানে বিশ্লেষণ করছি বিষয়টা লক্ষ্য করো, যে বিশ্লেষণটা কীভাবে হচ্ছে, এখানে দেখো কমন নেওয়া যাচ্ছে, কীভাবে কমন নিতে হয় আমি আগে অনেক ক্লাস নিয়েছি কমন নেওয়া বিষয়টা। তাহলে এখান থেকে এই দুটো সংখ্যামালার মধ্যে কী কমন আসছে, x² কমন আসছে, সেটাকে কমন নিয়ে নাও। পড়ে থাকছে কি, এখানে x পড়ে থাকছে, এখানে -3y। যদি কারোর কমন নেওয়া বিষয়টা বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ফলো করো, এই চ্যানেলের মধ্যে আমি অনেক ক্লাস নিয়েছি এই কমন নেওয়া সংক্রান্ত। তারপর প্রবলেম হলে আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি আবার একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখানে কমন নিলাম তাহলে কী দাঁড়ালো, x - 3y, তাহলে এটা প্রথম সংখ্যামালা হয়ে গেছে। দ্বিতীয় সংখ্যামালা কী আছে, x² - 9y² তৃতীয় সংখ্যামালা আছে, x² - 9y² এতে দেখো কোনো কিছু কমন আসছে না, তাহলে কী করতে হবে দেখি, এটাকে কিছু বিশ্লেষণ করা যায় কি না। দেখো সূত্রে জায়গায় ভাঙা যাচ্ছে এটাকে, x² হোল স্কোয়ার মাইনাস 9টাকে স্কোয়ারে ভাঙলে 3, আর ওয়াইটা এখানে বসে যাচ্ছে, এই দাঁড়াচ্ছে। তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কি, সূত্র করতে হবে a² - b² সূত্র করতে হবে। সূত্রটা কি, এ মানে প্রথমটা, বি মানে দ্বিতীয়টা, a+b ইন্টু a - b। তাই প্রথম সংখ্যামালা ভেঙে দাঁড়িয়েছিল এটা, দ্বিতীয় সংখ্যামালা দাঁড়াচ্ছে এটা। এই দুটো সংখ্যামালার মধ্যে কিন্তু বীজগণিতের সূত্র বিষয়ে একটা আসলো, কিন্তু এখানে বীজগণিতের অঙ্ক মানেই কিন্তু সূত্র একটা ভাইটাল জায়গা। আমি সূত্রটা বিশ্লেষণ করেছি, অনেক ক্লাসও নিয়েছি সূত্র সংক্রান্ত, তোমরা এই চ্যানেলটাকে
लाइक दिए सबसक्राइब कर देखो मैं चैनल मध्य अनेक क्लास नेवा अनेक क्लास नहीं मैं सूत्र संक्रांत तेल चैनल मध्य सूत्र समस्या हमें मैं चैनल मध्य भिडियोगल देखे से सूत्रगुलो भलोक मुखस्त कर शिखे तेल लसक वसकोटा कि देखो तो निर्णय लसकोटा कि दाड़ा देखो निर्णय लसागु लसक मान बोले दुटो संख्यार मध्य ना थे बड़ोटा हाँ तभी आगे बैर संख्यागुल लक्ष्य करो बहरे एखे कि आस स्कोर आदर बहरे कि ना थे दोटो राशि मध्य बोले ना थे से संख्या लसागुर अन्सार क्षेत्र चले आस स्कोर प्रथम बसिए दीते हैं तरह कि लक्ष्य करो एक्स माइनस थ्री वाई एखे कि एक्स माइनस थ्री वाई आँ आज एक्स माइनस थ्री वाई एक्स माइनस थ्री वाई बसिए दीते हैं प्रथम राशि दुटो छिलो शेष हो गए तर काज शेष द्वितीय राशि ये काजटा हो एक्स प्लस थ्री एखे बसे आटे बसाते हैं कारण लसर क्षेत्र में दूटी राशि मध्य थकले बड़ोटा नेब और दूटी तीन टी राशि मध्य थकले बड़ोटा और जदि दुटो तीन टी राशि मध्य ना थे ताओ से नीते से बसाते हैं यही क्योंकि लसागु हो गए अन्सार एबार देखो हमें गसागुते चले आसि निर्णय गसागुटा कत हो बोल तो तुम्हारा निजेरा लिखी तुम्हारा निजेरा ठीक करो निर्णय गसागु गसागुर क्षेत्र कि प्रथम आखने एक्स स्कोर प्रथम मान संख्या मल्ल द्वित संख्या मल्ल किच्छू नहीं एक्स स्कोर है ना आउट हो गए यहाँ हलो द्वित कि एक्स माइनस थ्री वाई एखे एक्स माइनस थ्री वाई एक्स माइनस थ्री वाई बसिए दिल प्रथम दोटो संख्या मलार प्रथम संख्या मलार दोटो पद ही নেওয়া হয়ে গেছে আর কোনো পদ বাকি নেই কিন্তু দ্বিতীয় সংখ্যামালায় একটা পদ বাকি আছে ওটাকে নেওয়া যাবে না কারণ গসাগু মানে হলো দুটো সংখ্যামালার মধ্যে সেটাকে থাকতেই হবে তাহলে গসাগুর এন্ড মানে অ্যানসারটা কি হচ্ছে x 3y দেখো গসাগুর অ্যানসারটা হলো তাহলে x 3y তাহলে দেখো কত সহজ পদ্ধতিতে আমি অঙ্কটা শিখলাম দেখো পরবর্তী অঙ্কে চলে যাব তবে একটা অনুরোধ জানাচ্ছি যদি অঙ্কটা কিছু ভালো লেগে থাকে বা কিছু শিখে থাকো এই অঙ্কটা থেকে তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবে দেখো পরবর্তী অঙ্কে চলে আসি দেখো তৃতীয় অঙ্কটা কি আছে 5x x + y প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে x³ - x y² এই দুটো সংখ্যামালার আমার লসাগু ও গসাগু বার করতে হবে তাই প্রথম সংখ্যামালাটা কিছু ভাঙা যাচ্ছে না তাহলে এটা এইভাবেই থাকছে দ্বিতীয় সংখ্যামালাটাকে একটু আমরা বিশ্লেষণ করতে পারছি কি বিশ্লেষণ করতে পারছি x টা কমন নিতে পারছি এখানে x³ আছে এখানে x আছে তাহলে আমরা x টাকে কমন নিতে পারবো দাঁড়াচ্ছে কি তাহলে x স্কয়ার মাইনাস এখানে থাকছে y স্কয়ার এবারে দেখো x টা থাকছে এর আবার বীজগণিতের সূত্র চলে আসে a স্কয়ার - b স্কয়ারের সূত্রের ফর্মটা চলে আসে সূত্রটা কি আছে তাহলে a স্কয়ার - b স্কয়ারের সূত্র কি a + b মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইনটু a - b এটা হলো সূত্র করলাম বিশ্লেষণ করলাম এবারে এই দুটো যে সংখ্যামালা আছে এই দুটো সংখ্যামালা লসাগু এবং গসাগু আমরা নির্ণয় করব তোমরা বলো আমি তো আগে অনেক ক্লাস নিয়েছি কিভাবে লসাগু গসাগু হবে এখানে ভিডিওটা স্টক করো করে নিজেরা খাতায় আগে লসাগু গসাগুটা বার করো করে তারপরে ভিডিওটাকে মানে ক্লাসটাকে অন করো অন করে দেখো আমার অ্যানসারের সাথে ঠিক হচ্ছে কিনা তাহলে কিছু মানে যে তোমার যে তুমি কি ওই কিছু শিখতে পেরেছো কিনা তাহলে আমার ভিডিওর সাথে মিলালে বা আমার ক্লাসের সাথে মানে মিল করলে মানে শিখতে পারবে যে হ্যাঁ আমি নিজে নিজে করতে পেরেছি ভুল হোক তুমি ভুলটাই খাতায় করো ভুলটাই খাতায় করে ভুলটা খাতায় করলে কি হবে বলো তো তোমার মাথার মধ্যে যে ভুলটা আছে সেটা বেরিয়ে যাবে আর তখন সঠিক জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে তো যাই হোক প্রথম সংখ্যামালার বাইরে কি আছে মানে সংখ্যাটা দেখো আগে 5 আছে এখানে নেই বসিয়ে দিলাম তাহলে 5 লসাগুর ক্ষেত্রে বলেছি দুটো বা তিনটের মধ্যে একটা সংখ্যামালা থাকলেও সেটাকে বসাতে হবে তারপরে কি আছে বাইরে এখানে x আছে এখানেও এই সংখ্যামালাতেও x আছে তাহলে একটা x বসিয়ে দিলাম এবার দেখো এখানে x + y আছে এখানে x + y আছে x + y বসে আছে তাই প্রথম রাশিতে আর কিছু নেই সব বসে গেছে দ্বিতীয় রাশিতে লক্ষ্য করো একটা জিনিস এখনো বাদ আছে x - y সেটাকে বসাতে হবে বসিয়ে দিলাম x - y এটাকে অ্যানসার লেখা যায় কিন্তু একটু সিম্পলিফিকেশন করা যায় কিভাবে দেখো a + b * a - b কার সূত্র ए स्कोर मान प्रथम स्कोर माइनस द्वितीय स्कोर एखने सठिक अन्सार एक सौ पार्सेंट ए देखो
আমরা গসাগুটা বার করছি। গসাগুটা কত হবে বলো তো, নিজেরা ভিডিওটা স্টপ করো, এখন অঙ্কটাকে স্টপ করো, মানে ভিডিওটা স্টপ করো, করে নিজেরা আগে গসাগুটা বার করে নাও, তারপরে অন করে আবার দেখো যে আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটা ঠিক হচ্ছে কিনা। ভুলটাই হোক তোমার খাতায়, তারপর সঠিকটা করে নেবে, এইভাবেই তো শিখতে হয়। গসাগুটা কিভাবে হবে প্রথমে দেখো, গসাগু মানে বলেছি সবার মধ্যে থাকতে হবে, মানে দুটো রাশির মধ্যে বা তিনটে রাশির মধ্যে উপস্থিত থাকবে কিন্তু ছোটটা। তাহলে এখানে সংখ্যা, এখানে ফাইভ আছে, দ্বিতীয় মানে দ্বিতীয় রাশিতে সংখ্যাটা নেই, তাহলে কি হবে, সংখ্যা হবে না। এক্স এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এক্স একটা হবে, এক্স প্লাস ওয়াই এখানে আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, দ্বিতীয় সংখ্যা মালাতেও এক্স প্লাস ওয়াই আছে, তাই ওটাকে বসাতে হবে। আর একটা বাকি আছে এক্স মাইনাস ওয়াই, কিন্তু সেটা প্রথম সংখ্যামালায় নেই, তাহলে এটাই কিন্তু গসাগু হবে। তো দেখো কত সহজ পদ্ধতিতে আমরা গসাগুটা বার করলাম। এবার দেখো তুমি যে অ্যান্সারটা করেছিলে খাতায় তার সাথে এটা ঠিক হয়েছে কিনা। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে বা অন্যকে শেখাতে গেলে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। আমরা পরবর্তী ক্লাসে এই লসাগু গসাগু বা বীজগণিতের বেসিক্যালি কিছু নিয়ম নিয়ে আলোচনা করবো।